আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রতিটি মুসলিমের উচিত তার প্রতিবেশীর ব্যাপারে যত্নবান হওয়া প্রতিবেশী তার সাথে ভালো আচরণ করা আর প্রথমত সৎ এবং ভালো প্রতিবেশী তালাশ করা এবং ভালো প্রতিবেশীর সাথে সম্পর্ক এবং বন্ধুত্ব তৈরি করা পারিবারিক সম্পর্ক তৈরি করা নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন ইলতামিসুল জার কাবলাদ্দার তোমরা ঘর তৈরির আগে প্রতিবেশী তালাশ করো অন্য আরেকটি হাদিসের মাঝে প্রিয় রসুল সাল আলি ওয়াসাল্লাম এরশাদ করেন এটা প্রতিটি ব্যক্তির সৌভাগ্য হল তার প্রতিবেশী সৎকর্মশীল হওয়া কাজেই প্রতিটি মুসলিম সে সৎ প্রতিবেশী তালাশ করবে এবং সৎ প্রতিবেশী তাদের সাথে বন্ধুত্ব তৈরি করবে পারিবারিক সম্পর্ক তৈরি করবে ইসলাম প্রতিটি মুসলিমকে তার ঘরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক তৈরি করা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এটার উপর গুরুত্ব আরোপ করেছে প্রতিবেশী সে আত্মীয় হোক আর প্রতিবেশী সে অনাত্মীয় হোক প্রতিবেশী সে মুসলিম হোক আর প্রতিবেশী সে অমুসলিম হোক প্রতিটি মুসলিমের উচিত হল তার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া এবং বিপদে আপদে প্রতিবেশীর সহযোগিতায় এগিয়ে যাওয়া প্রতিবেশীর হক ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ প্রিয় রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন যে অল্লাহি লাইক মিনু অল্লাহি লাইক মিনু অল্লাহি লাইক মিনু তিনি তিনবার কসম খেয়ে বলেন যে আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি ইমানদার না আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি ইমানদার না আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি ইমানদার না তাইলা নিয়া ইয়া আল্লাহ তো প্রিয় রসুল সল্লাল্লাহ আলাই হুসাল্লামকে প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল তারা কারা কাদের কথা বলতেছেন কারা প্রিয় রসুল সল্লাল্লাহ আদাইসাল্লাম বললেন আল্লাদী লায়া মানু জারুহু বাবা একাহু ঐ ব্যক্তি কামিল না যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না অন্য আরেকটি হাদিসের মাঝে প্রিয় রসুল সল্লাল্লাহ আদাই হিউসাল্লাম এরশাদ করেন মানকান আয়ুগ মিনু বিল্লাহী ওয়ালিও আহির যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে ফালাই যা রাহ সে যেন তার কষ্ট না দেয় কাজেই আমাদের উচিত এমনভাবে ভাবে জীবন যাপন করা যে আমার কোনো আচরণ দ্বারা আমার কোনো কাজ দ্বারা আমার কোনো ব্যবহার দ্বারা আমার প্রতিবেশী যেন আক্রান্ত না হয় আমার প্রতিবেশী সে যেন কষ্ট না পায় আমার বাড়ির কাপড়গুলোকে ভিজা কাপড়গুলোকে এভাবে আমার শুকানো উচিত যেন এই ভিজা কাপড়ের পানিটাও এটা প্রতিবেশীকে কষ্ট না দেয় আমাদের বাড়ির ময়লা আবর্জনা এটাকে এমন ভাবে না রাখা যেটা প্রতিবেশীর জন্য কষ্টদায়ক হয় প্রতিবেশীর একটি গুরুত্বপূর্ণ হক হলো যে ক্ষুধার্ত প্রতিবেশী যারা যারা অভাবী প্রতিবেশী তাদের ব্যাপারে যত্নবান হওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ওই ব্যক্তি মমিন না যে পরিতৃপ্ত অথচ তার প্রতিবেশী ক্ষোধার্থ প্রতিবেশীর পক্ষ থেকে যদি কোনো হাদিয়া আসে মুসলমানের উচিত এটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করা এটাকে কোনোভাবেই তুচ্ছ মনে না করা আরেকটি গুরুত্বপূর্ণ দেনি জিম্মাদারি হলো আমাদের এই যে আমরা ইসলামের দাওয়াত ইসলামী সমাজ প্রতিষ্ঠার দাওয়াত এটা আমরা আমাদের প্রতিবেশী পর্যন্ত পৌঁছে দিব তাই আসুন আমরা প্রতিবেশী তাদের অধিকারের ব্যাপারে যত্নবান হই এবং একটি শক্তিশালী সমাজ গড়ে তুলি